জয় বড় হরিণে, জয় বড় হরিণে, জয় বড় হরিণে। মা খবর না দাওনা খুলুম ভাই, সকলকে নমস্কার। খবর ভাল নাই সবরে? নাঙলত ভোট দিলে প্রধানমন্ত্রী কোন হব? কোনো প্রধানমন্ত্রী নাই আছে নাকি? নাঙলত ভোট দিলে প্রধানমন্ত্রী কোন হব আমি না জানোই। নাঙলে অকল একটা সিনত উঠিছে, আর নাঙলত ভোট দিলে দেশের প্রধানমন্ত্রী কোন নাঙলেও নিজের নামটা না জানে। অর্থাৎ নাঙলকে যদি সুদে তোর বাবা মা নাম কি না জানে বলে কব, কারণ নাঙলেও নিজের প্রধানমন্ত্রী নামটা না জানে, হয় না নয়? কিন্তু ট্রেক্টরক যদি সুদে প্রধানমন্ত্রী কোন মোদি, হয় না? আজিকালি নাঙলত কোনবাই খেতি করে নাকি? নাঙলত খেতি করে নাকি? দকমাত বহুত খেতি হয় নাঙলত, আজিকালি কোনবাই খেতি করে নাকি? কেদিনমান আগতে ওদালগুড়িত মানে কইছিল কটা হাতর আর নাঙলর আজিকালি দাম নাই, হয় না? বিনা পয়সা দিলেও নাঙল লব নাকি কোনবাই? এতিয়া যদি মই ঘরত আনি কাবাক যদি কয় এই নাঙল ল, কি ভাবে তুমি কি ঝামেলা দিবে আর আজি মানে কি করি নাঙল তুলে? যদি ট্রেক্টর এখন দিও একদম মরমত লব না না লব? ট্রেক্টরে দি খেতিও করব পারি, বালি উঠাব পারি, শিল উঠাব পারি, আর আজিকালি ট্রেক্টরের কাম আছে, নাঙলর কোনো কাম নাই, হয় না? এতিয়া আপনাদেরকে সাব ট্রেক্টর আর পদুম আমি একেলগে আছো, ট্রেক্টরের সরকার কত আছে কোকরাঝার, হয় না? ট্রেক্টরের সরকার কত আছে দিসপুর, ট্রেক্টরের সরকার কত আছে দিল্লি, হয় না? নাঙলের সরকার কত আছে কোকরাঝারতো নাই, দিসপুরতো নাই, আর দিল্লিতো নাই। কিয় নাই? কারণ আজি আমার বড়োল্যান্ড শান্তি দাস, আজি আপনাদের দেখিব যে যেতিয়ারপ্রা প্রমোদ বড়ো আর ইয়াতে সি ভোজ, তেতিয়ারপ্রা আমার রাজ্যখনত আর বিটিআর কোনো গন্ডগোল নাই, বড়ো বা অনাবড়ো সকল একেলগে আছে, হিন্দু মুসলমান খ্রিস্টিয়ান সবে একেলগে আছে, আর সকলে কাম করেছে, আর সকলে খুয়াই লইছে। আগতে আমার বহুত মার লড়াবিলাক জঙ্গলত আছিল, মাবিলাক ভয় খাই থাকে মোর লড়ার কি হব কি হব, কোনোবা বোলে এন ডি এ পি আসলে, কোনোবা বোলে বি এল টি আসলে, মাবিলাকর মন একেবারে ভাঙি গৈছিল। কিন্তু আজি প্রমোদ বড়োয়ে সকলের লড়া নিজের মাকর বুকুলে আকো উভতাই লৈ আনিলে না না? আজি বন্দুক লৈ থাকা লড়াবোর ঘরলৈকে ঘুর। আজি আপনাদেরকে সব আগতে যেতিয়া হাগ্রামা মহিলারি আসিলে বা আন কোনবা কোনবা আসিলে, লড়াবিলাক জঙ্গলত পঠাইছিল যে জঙ্গলত যা জঙ্গলত যা, আর প্রমোদ বড়োয়ে জঙ্গল কোলালৈকে লড়াবিলাক ঘুরাই আনি যে জঙ্গল থাকিব নালাগে, মার লগত থাক, ঘরত থাক, আর আমি একেলগে মিলি সমাজের বাবে কাম করি। আজি কিমান লড়া ঘরলৈকে ঘুরি আহিলে, ওই মায়ানমারের জঙ্গলত আছিল, ব্রহ্মদেশের জঙ্গলত আছিল, আজি ভুটানের জঙ্গলত আছিল, আজি প্রমোদ বড়োয়ে 4,000 লড়া ছোৱালী মাকর কোলালৈকে উভতাই আনিলে জঙ্গলর পর। আজি বড়োল্যান্ডত হত্যা হিংসাও নাই, গুলি বারুদও নাই, আমার জায়গাখন একেবারে শান্তিপূর্ণ হয়ে গেছে।
আগতে ভোট কি আসলে বন্দুক কবা অমুক ভোট দিবি দেই সবে গে ভোট দি দিয়ে আজিকালি বন্দুক দি ভোট নুখোজে আজিকালি নমস্কার করে ভোট খুঁজে মোক ভোট দিব দেই হয় না হয় হয়েছে না নাই তেনে হল না নাই আগতে কি কব বন্দুক দেখা এই অমুক ভোট দিবি দেই নহলে কথা বেয়া আছে এতিয়া তো বন্দুক নাই এতিয়া নমস্কার করে কয় নমস্কার মোর নাম অমুক মোক ভোট দিব হয় না আজি কিয় হল মোদি আর প্রমোদ বড়ুয়ে লগ লাগি আমার বড়োল্যান্ডত শান্তি আনিল আজি এতিয়া নতুন নতুন আসনি আহিল কংগ্রেস আর নাঙলর দিনত আসনি কি আসিলে বোলে কাবাক ধুতি দিম কাবাক লুঙি দিম কাবাক সূতা দিম কাবাক আঁঠুয়া দিম কাবাক কম্বল দিম কংগ্রেসর আসনি কি আসিলে হাগ্রামার আসনি কি আসিলে ধুতি লুঙি কম্বল আঁঠুয়া আর সূতা ছাতাও আছিল নয় ১২,১২০০ টাকা জমা হব লাগিব কোনো দালাল নাই একো নাই ডাইরেক্টলি একাউন্টত টাকা জমা হব কোনে কোনে অরুণোদয় পোৱা নাই হাত ডাঙৰকচোন আচ্ছা পোৱা মানুহো আছে পোৱা বিলাকে পায় নোপোৱা বিলাকৰ অলপ মনটো বেয়া লাগে না লাগে না বেয়া ঠিক আছে আজি মই কৈ গলো ইলেকশ্যনৰ পিছত দতমান মই সব ঘর অনুদয় দিব হব সব ঘরতে যিমান ঘর আছে প্রত্যেক ঘরতে মই এটা এটা অরুণোদয় দি দিম হল সন্তুষ্ট মাহর ১০ তারিখে দতমা সব ঘরতে এটা এটা অরুণোদয় আহি যাব আজি মই কথা দি দিলো হব ভাল আজি ইমান ডাঙৰ অনুষ্ঠান হৈ আছে আৰু আজিৰ দিনত কথা দিছো যেতিয়াতো কথা ৰাখিবই লাগিব হয়নে আজিৰ দিনত কথা দিলেতো কথা ব্ৰেক কৰিব নোৱাৰি গতিকে মই ক'লো যে আমাৰ দতমাত প্ৰত্যেক ঘৰ মানুহকে এটা এটা অৰুণোদয় আঁচনি দিয়া হ'ব ঠিক আছে শ্ৰদ্ধা ৰাইজ আমার বড়োল্যান্ডত শান্তি আহিলে শান্তির লগত ঘরে ঘরে অরুণোদয় আহিল এতিয়া আমার কথা হল যে লড়া ছোৱালী ডাঙর হল পড়া শুনা করিলে পারিলে একটা চাকরি বাকরি পাব লাগে হয়নে হয়নে নহয় হয় যেতিয়া মই অসমৰ মুখ্যমন্ত্রী হলো তেতিয়া মই প্রথম ১,০০,০০০ চাকরি দিয়ার সিদ্ধান্ত লোক ১,০০,০০০ চাকরি দিল কোনেও ১ টকা ঘোষ খাব নোৱাৰিলে কোনো বিনা পয়সা মই ১,০০,০০০ চাকরি দিল কিন্তু বহুত লড়া ছোৱালী এতিয়াও চাকরি বাকরি পোৱা নাই হয়নে সেই কারণে আজি মই ইয়াতে ঘোষণা কৰিছো যে মই ১,০০,০০০ চাকৰি দিয়া হৈ গল এই বছৰত মই আৰু ৫০,০০০ নতুন চাকৰি ৫০,০০০ কমাণ্ডৰ পোষ্ট ওলাব থাৰ্ড গ্ৰেড ফোৰ্থ গ্ৰেড সবৰ পোষ্ট ওলাব জুলাই মাহত পুলিচৰ দৌৰা হ'ব জুলাই জুলাই অলপ গৰম থাকিব তথাপিও তহঁতি দৌৰিব লাগিব হ'ব হ'ব পাৰিবি নাই ৰেডি ৰাতিপুৱা ৰাতিপুৱা দৌৰি আছ ঠিক আছে জুলাই মাহত পুলিচৰ পোষ্ট আহিব অলপ পোষ্ট বঢ়াই দিব কৈছে অলপ বঢ়াই দিব হ'ব
সেপ্টেম্বর অক্টোবর থার্ড গ্রেড ফোর্থ গ্রেডর ইন্টারভিউ হব আর এনেকে বছরট মই আৰু 50,000 লড়ালীক চাকরি আগতে 1,00,000 দিয়া হয় এতিয়া আর 50,000 লড়ালীক আমি চাকরি দিম বহুত আছে মই একটা নতুন আসনির কথা কব খুঁজছি 1,00,000 চাকরি দিল আর 50,000 চাকরি দিই কিন্তু বহুত লড়ালী থাকি যাব তার পিছতো চাকরি নাপাব তার নিবন তো 10-12 লাখ আছে এইবার আমি কি করছো যাক লড়ালিয়ে চাকরি নাপাব কারণে আমি একটা আসনি আনিছো যে গভর্নমেন্টে ব্যাংকর লগত কথা নাই গভর্নমেন্টে ডাইরেক্টলি 2 লাখ টাকা দিব বেহা ব্যাপার বা যিকোনো কাম করিবর কারণে এই 2 লাখ টাকা গভর্নমেন্টক 1,00,000 টাকা ঘুরাই দিব লাগিব 1,00,000 টাকা ঘুরাই দিব না লাগে তার মানে চাকরি নোপোৱা লড়া ছোৱালীয়ে ব্যবসায় বাণিজ্য করিবর বাবে সরকারৰ পৰা সুবিধা পাব বুঝি পালে সবে চাকরিও হল আর যার চাকরি নহল সি গভর্নমেন্টৰ পৰা টকা পাব সৰু ফুৰা বেহা ব্যাপার করিবর কারণে মাটিও মর্গেজ দিব নালাগে একো দিব নালাগে গভর্নমেন্টে ডাইরেক্টলি সহায় করি সবে বুঝি পালে বাইদেউ অকালে লাখপতি বাইদেউর নাম শুনিছে না নাই কোনে কোনে ফর্ম ফিল আপ করেছে লাখপতি বাইদেউর সবে করেছে ঠিক আছে এতিয়া যি সকলে লাখপতি বাইদেউর ফর্ম ফিল আপ করেছে ইলেকশনের পিছত তেওঁলোকৰ ব্যাংক একাউন্টত 10,000 টকা পুতুম করে সুমাই যাব 10,000 করে সবে পাব কিন্তু এই 10,000 প্রথম নহয় 10,000-ৰ পিছত আপোনালোকে আরো পাব কিন্তু এই 10,000 টকাটো ভাল করে খরচ করিব লাগিব বোলে গিরিয়েকৰ দোকান আছে তাতে দিলু বোলে গিরিয়েকৰ খেতি আছে তাতে লগালো সৰু এটা আমি সমিতি করলো 10 গৰাকী লগ লাগি সমিতি চলালো বোলে নহয় একো করিব পৰা নাই ঘৰত 50 ডাল হাল গছ বা সেগুন গছ চেগুন গছ লগালো তথাপিতো এই 10,000 টকাটোর মই ভাল করে খরচ করলো যিসকল বাইদেউয়ে 10,000 টকাটো ভাল করে খরচ করিব তেওঁলোকক আমি পিছত আকো 25,000 টকা তেওঁলোকর আমি ব্যাংক একাউন্টত প্রথমতে 10-10-ৰ পিছত 25 মেট্রিকর রিজাল্ট দিলে না না দতাস করেছে না মেট্রিক করেছে এইবার মেট্রিক পাস করার পিছত কলেজত নামভর্তিটো আমি পয়সা দিব নালাগে এইবার মেট্রিক পাস করা হায়ার সেকেন্ডারি পাস করা লড়া ছোৱালীর নামভর্তি সরকারে পুরো বিনামূলীয়াকৈ করে দিব 1 টকাও আমি দিব নালাগে নামভর্তি বিনামূলীয়া হবে আর যিবিলাক ছোৱালীয়ে এইবার কলেজত নাম লগাব প্রত্যেকজনী ছোৱালীর ব্যাংক একাউন্টত সরকারে পড়া শুনা করিবর বাবে 10,000 টাকা জমা দিব তার মানে লড়া আর ছোৱালীর এডমিশন ফ্রি আর তার উপরও ছোৱালীজনীয়ে ব্যাংক একাউন্টত 10,000 টাকা সরকারের পৰা প্রত্যেক বছরে পাব পড়া শুনার খরচ হিসাবে তার মানে মই কি কি কলু মোদীজিয়ে আমাক রেশন কার্ড দিছে দিছে না না রেশন কার্ডত আমি বিনা পয়সার চাউল পাও পাও না পাও ঘর পাইছো না না
হয় কোনে কোনে পোৱা নাই, সরকারী ঘর পোৱা নাই, নাই পোৱা। এইবার আমি একটা নতুন নিয়ম যে সরকার জিও টেকি এইবার ভিসি ডিসিএ নকরে, এইবার সরকারি ঘরের জিও টেকিং, নিজের ঘরের জিও টেকিং আমি নিজে করি, নিজের ঘরের জিও টেকিং আমি নিজে করি। তেতিয়া আমি ডাইরেক্টলি গম পাম যে কোনে কোনে ঘর পাব লাগে। ইয়াত আর মাজত দালালের কাম না থাকি, দালালের কাম নোহা হয়ে যাব। ঘরের নামত যে দালালে পয়সা লয় সেইটো কাম এইবার আমি আর খতম করে দিই, আর নহব আর বুঝি পালে সবে। তার মানে আপনাদের ক মোদীজিয়ে আমাক চাউল দিলে, মোদীজিয়ে আমাক গ্যাস দিলে, মোদীজিয়ে আমাক আয়ুষ্মান ভারতের কার্ড দিলে, যে বেমার হলে 5,00,000 টাকালৈকে আমি বিনামূলীয়াকৈ ট্রিটমেন্ট করব পাৰো। মই আপোনালোকক কি কলো যে এইবার দতমাত সকলো ঘরতে অরুণোদয় দিব। তারপর কি কলো, লাখপতি বাইদর ব্যাংক একাউন্টত টাকা জমা দিব। আর কি কলো যে আপনার লড়া ছোৱালী দুইটাকে কলেজত আমি বিনামূলীয়াকৈ পড়াম, ছোৱালীক আমি 10,000 টাকাকৈ ব্যাংকর একাউন্টত দিব, প্রধানমন্ত্রীর ঘর পোৱা সুবিধা করে দিব। আর যাক লড়া ছোৱালীয়ে চাকরি নাপাব 2,00,000 টাকালৈকে সরকারের পৰা সহায়ও পাব পাৰিব। নাঙলে এইবোর করব পাৰিব, নাঙলে করব পাৰিব, নাঙলে তো একু করব নোৱাৰে, কিবা করব পাৰিব জানো, নাঙলতো কতো সরকার নাই। সেই কারণে এবার আমি কাক ভোট দিব লাগিব, কাক ভোট দিব লাগিব, কাক ভোট দিব লাগিব, সকলো রাইজে ট্রেক্টরের ছবিত আমি ভোট দিব লাগিব। রেডি, সকলো রেডি, সকলোয়ে ভোট দিম। আজি আমি প্রতিজ্ঞা করিম যে বড়োল্যান্ডত সদায় আমি শান্তি রাখিম, বড়োল্যান্ড আমি সদায় উন্নতি করিম, আর আমি সকলোয়ে লগ হয়ে আমি বড়োল্যান্ডর সর্বাঙ্গীন বিকাশ করি। আজি মই পুনর বডুফা উপেন্দ্রনাথ ব্রহ্মক শ্রদ্ধাঞ্জলি জানাইছো, আর সকলকে নরেন্দ্র মোদীক প্রধানমন্ত্রী পাতিবর বাবে ট্রেক্টরের চিনত ভোট দিবর বাবে অনুরোধ জানাইছো। সবে দিব নয়, সবে দিব তো, ইমান গরমত বহি আছো তো ভোট দিবই বহি আছো, হয় না নহয়, হয় না নহয়। সকলে ভোট দিয়ার দিনাখন ভাত পানি পিছত খাব, আগত ভোটটা দিয়ে, নহলে ভাত বনাই ভোট দিম বলে ভাবি থাকতে ভোটের টাইমে পার হয়ে যাবে, বুঝি পালে। সেইকারণে সকলে আগতে ভোটটো দি লব, ঠিকই আছে, মই ঠিকই কৈছো, ঠিকই কৈছো। তেতিয়ালে মোর লগত একেলগে কব, ভারত মাতা কে, ভারত মাতা কে, নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, প্রমোদ বড়ো, বিজেপি, ইউপিপিএল, আর লগত মোর লগত কব, জয় বড়োহারিণী, জয় বড়োহারিণী, জয় বড়োহারিণী। বহুত বহুত ধন্যবাদ, জয় হিন্দ, বন্দে মাতরম।